গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালে একটু বাজারে চলে এসেছি, শরীরটা ভীষণ খারাপ। কিছুদিন ধরে তো জ্বর জ্বর চলছিল, গতকাল ব্লাড টেস্ট করালাম, সেখানে টাইফয়েড ধরা পড়েছে। ইউএসজিও করাচ্ছি, পেটের সমস্যা হচ্ছিল, সেখানেও ফ্যাটি লিভার পাওয়া গেছে। শরীরটা ভীষণই খারাপ, তো বাজার না করলেই নয়, বাজারে চলে এসেছি, কারণ আগামীকাল সরস্বতী পুজো। আমাদের আবার সরস্বতী পুজোর দিন রাত্রে গোটা সেদ্ধ রান্না রয়েছে, সেই বাজারগুলো করতে এসেছি সব। এই মাসির কাছে নিচ্ছি বাজার, এখানে বেগুন নেব, ছোট ছোট টমেটো নেব, ছোট ছোট শিম নেব, কড়াইশুঁটি নেব, একটু ফুলকপি বাঁধাকপিও নেব, পালং শাক তো লাগবে, শিশলা পালং শাক, আর মাছ টাছ লাগবে না, দরকারও নেই। বাঁধাকপি দাও না, টাইট থেকে দুটো নিশো গুছিয়ে নাও, তারপরে দাও। মাসির কাছ থেকে নিয়ে চলে এসেছি, এবার প্রিয়ার কাছে কিছুটা বাজার নিচ্ছি। এখান থেকে টমেটো নিলাম, শিম নিলাম, পালং শাকটা যে কিনলাম না, কারণ ভীষণ বড় বড়, অত বড় পালং শাক আমার লাগে না। পালং শাকটা কালকে সকালে কিনব। মাঠের প্যান্ডেলটা খুলে নিয়েছে, পরিষ্কার মাঠ। তো বাজার টাজার করে আমি নিয়ে চলে এসেছি, এসে টিফিন খেয়ে নিলাম সবাই আমরা। তো রান্না আমাদের কমপ্লিটই হয়ে গেছে সকাল থেকে। এখানে মটর ডাল হয়েছে, এখানে আলু ভাজা হয়েছে, এখানে বেগুন ভাজা আছে, এখানে আমার মেয়ের জন্য একটু ভোলা মাছের ঝাল আছে, এখানে আমার যেমন ঝোল হয় তেমন একটু মাছের ঝোল, যেখানে ছেলেদের জন্যে মাছের ঝোল হয়েছে আলাদা। আর দুটো ছেলে ওরা মাছ টাছ খায় না, ওদের জন্য একটু পনির করা হয়েছে, আর ডাল তুলে রাখা আছে ওদের আলাদা। আলু বেগুন ভাজা তো আছেই, পাঁপড় ভাজাও আছে এখানে, যারা বেগুন খায় না পাঁপড় ভাজা খাবে। তো মোটামুটি এই রান্নাগুলো হয়েছে,
ভাতও হয়ে গেছে মোটামুটি, রান্না এবেলার মতো কমপ্লিট। সন্ধ্যাবেলা আবার যা হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এই টিফিন খেলাম, খেয়ে একটু চা খেলাম। আর একটু সজনে ফুল, ওই আমার গাছের ফুল কুড়িয়ে রেখেছিলাম, ওইটা একটু সজনে ফুলের চচ্চড়ি হবে আমাদের তিনজনের জন্য আলাদা। এইটা হলেই হয়ে যায় এবেলার মতো সব। শরীরটা তো ভীষণ খারাপ হয়েছে সকালেই বলেছি, তার ওষুধপত্র আজ থেকে চালু হবে। আমি একটু গাছের কাছে যাব, গাছগুলোয় জল দিতে। এখন সন্ধ্যাবেলা যা হবে শেয়ার করব আপনাদের সঙ্গে। শরীরটা একেবারেই দিচ্ছে না। আমার যে ডক্টর আছেন ওনার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি রিপোর্টগুলো সব, উনি কী ওষুধ আবার পাঠান হোয়াটসঅ্যাপে, তারপরে ওষুধপত্রগুলো কেনা হবে। কিনে আজ থেকেই ট্রিটমেন্ট চালু করে দেবো টাইফয়েডের জন্য বা ফ্যাটি লিভারের জন্য। তো সন্ধ্যাবেলা যা রান্না হয় আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গেছে। আজকে ডিমের তরকারি রান্না হচ্ছে, ডালও করা আছে, মাত্রা বসানো হয়েছে ওপাশে। আলুটাও সেদ্ধ করে নেওয়া রয়েছে। তো এখানে ডিমগুলো ভেজে রাখা আছে, কড়ায় পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবে আস্তে আস্তে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুন দিয়ে ভেজে নেবে, টমেটো কুচিয়ে দিয়ে দেবে ওর ভেতরে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিক, তারপরে আদা রসুন টমেটো দিয়ে ভাজবে। ডিমের মশলাটা কষা চলছে, টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছে কন্দি দিয়ে দিয়ে। আদা রসুন দেওয়া হয়ে গেছে, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে, এরপরে লঙ্কা হলুদটা দেওয়া হবে। এবারে লঙ্কা হলুদটা দিয়ে দিচ্ছে। একটু কাশ্মীরি লঙ্কাগুলোও দেওয়া হলো,
সাধারণ লঙ্কা গুঁড়োটা দেওয়া হবে। একটু নেড়ে দিচ্ছি, একটু জলে ছিটে দেওয়া হবে অল্প। মশলাটা আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে, এবারে আলুগুলো দিয়ে দেওয়া হবে। এবার আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলো সব দেওয়া হয়ে গেল, ভালো করে একটু নাড়াচাড়া করে দিই। আলুর সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিই ভালো করে। ডিমটা তো পরে দেওয়া হবে, এখন নয়। এখন ডিম দিয়ে নাড়াচাড়া করলে ডিমটা ভেঙে যেতে পারে। জলে ছিটে দিয়ে দিলাম অল্প। জল দিয়ে দেবে, জল দিয়ে দেবে নাকি? আরো একটু জলে ছিটে দিয়ে দিলাম।
এবারে জল দিয়ে দেব। ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দিলাম। এবার একটু ফুটবে, ভালো করে ফুটে গেলে গরম মশলা দিয়ে এটাকে নাবিয়ে নেওয়া হবে। তো মোটামুটি ডিমের তরকারি রেডি হয়ে যাবে একটু পরেই, ভালো করে ফুটে গেলে গরম মশলা দিয়ে এবারে নামিয়ে নেওয়া হবে। তো আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে কেউ ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।